নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে নর্থ ইস্ট জব নিউজ স্টোমের মধ্যে স্বাগতম জানাই। তো বন্ধুরা, তোমরা সবাই কমেন্ট বক্সে গিয়ে কমেন্টের মাধ্যমে আমাকে বলেছিলে কিংবা জানিয়েছিলে এসপিও ইন্টারভিউ ও ধর্মনগর গ্রুপ ডি ইন্টারভিউতে কীরকম কোয়েশ্চেন আসতে পারে কিংবা তোমাদের জিজ্ঞেস করতে পারে তার উপর একটি ভিডিও তৈরি করতে। তো বন্ধুরা, আজকে এই ভিডিওটা সম্পূর্ণ তাদের জন্য যারা এসপিও ইন্টারভিউ বা গ্রুপ ডি এক্সামটা দেবে। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে আমি বলবো যে যদি আপনি আমার এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে বন্ধুরা আপনারা প্রথম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিকে অলের মধ্যে করে দেবেন, যাতে আমি কোনো নতুন চাকরির ভিডিও নিয়ে আসি সেটা যেন আপনি সবার প্রথমে দেখতে পারেন। ধন্যবাদ। বন্ধুরা, প্রথমেই বলছি ভিডিওটা স্কিপ করবেন না, নইলে কীরকম কোয়েশ্চেন আসবে এবং কীরকম প্যাটার্ন থাকবে কোয়েশ্চেনের তা বুঝতে পারবেন না। তো বন্ধুরা, শুরু করতে যাচ্ছি কোয়েশ্চেনের সিরিজগুলি, মনোযোগ দিয়ে শুনবেন এবং মনোযোগ দিয়ে দেখবেন। এক নম্বর প্রশ্নটি হলো, ত্রিপুরার সবচেয়ে বৃহত্তম, দীর্ঘতম ও ক্ষুদ্রতম নদীর নাম লিখো। ত্রিপুরার বৃহত্তম নদীর নাম হলো গুমতী। ত্রিপুরার দীর্ঘতম নদীর নাম হলো মনু, যার দৈর্ঘ্য 167 কিলোমিটার, এবং ক্ষুদ্রতম নদীর নাম হলো হাওড়া, যার দৈর্ঘ্য 53 কিলোমিটার। দুই নম্বর প্রশ্নটি হলো, ত্রিপুরার পশ্চিম বাহিনী ও উত্তর বাহিনী নদীগুলির নাম লিখো। উত্তর পশ্চিম বাহিনী নদীগুলি হলো হাওড়া, গুমতি এবং বিজয়, এবং উত্তর বাহিনী নদীগুলি হলো ধলাই, মনু, খোয়াই, লুঙ্গাই এবং জুড়ি। তিন নম্বর প্রশ্নটি হলো, ত্রিপুরার কয়টি মহকুমা, জেলা ও ব্লক রয়েছে। উত্তর ত্রিপুরার মহকুমা রয়েছে 23টি, জেলা রয়েছে 8টি এবং ব্লক রয়েছে 58টি। চার নম্বর প্রশ্নটি হলো, ত্রিপুরার মোট আয়তন কত, এবং উত্তরটি হলো 10,491.69 বর্গ কিলোমিটার। পাঁচ নম্বর প্রশ্নটি হলো, ত্রিপুরা উচ্চতম শৃঙ্গের নাম লিখো। ত্রিপুরা উচ্চতম শৃঙ্গের নাম হলো বেতলিং শিব। ছয় নম্বর প্রশ্নটি হলো, বাংলাদেশ, আসাম ও মিজোরামের সাথে ত্রিপুরার সীমানা কত। বাংলাদেশের সহিত ত্রিপুরার সীমানা 856 কিলোমিটার, আসামের সহিত ত্রিপুরার সীমানা 53 কিলোমিটার এবং মিজোরামের সহিত ত্রিপুরার সীমানা 109 কিলোমিটার। সাত নম্বর প্রশ্নটি হলো, ত্রিপুরার প্রথম কৃষি গবেষণা কেন্দ্রটি কোথায়, এবং আনসারটি হল চেবড়িতে। কোন সালে ত্রিপুরার প্রথম নিউজ পেপার অরুণ প্রকাশিত হয়েছিল? উত্তরটি হল 1905 সালে। জাতীয় সড়ক 8, 108 এবং 208 কোন দুইটি শহরের মধ্যে সংযোগ স্থাপন করেছে? জাতীয় সড়ক 8 করিমগঞ্জ এবং শাহবরুমের মধ্যে সংযোগ স্থাপন করেছে, জাতীয় সড়ক 108 মনু এবং আইজলের মধ্যে সংযোগ স্থাপন করেছে, এবং জাতীয় সড়ক 208 কুমারঘাট এবং শাহবরুমের মধ্যে সংযোগ স্থাপন করেছে। 2011 সালে জনগণনা অনুসারে ত্রিপুরার কোন জেলায় জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম এবং কত? উত্তরটি হল অপশন সি, ধলাই জেলায়, এবং ঘনত্ব ছিল 158। এরপরে কোয়েশ্চেনটি হল, টিটিএডিসির প্রথম চেয়ারম্যান কে ছিলেন? উত্তরটি হল অপশন বি, অগুর দেববর্মা। এরপরে কোয়েশ্চেনটি হল, ত্রিপুরায় কয়টি অভয়ারণ্য রয়েছে? আনসার, ত্রিপুরায় মোট 4টি অভয়ারণ্য রয়েছে। এরপরে কোয়েশ্চেনটি হল, ত্রিপুরার প্রথম কখন রেল চালু হয়েছিল? আনসার, 1964 সালে। এরপরে কোয়েশ্চেনটি হল, বরমুড়া টানেলের দৈর্ঘ্য কত? আনসার, 1110 মিটার। এরপরে কোয়েশ্চেনটি হল, বরমুড়া পাহাড়ের নতুন নাম কি? উত্তরটি হল হতাই কতর। এরপরে কোয়েশ্চেনটি হল, ত্রিপুরা উচ্চতম শৃঙ্গের উচ্চতা কত? আনসার, 939 মিটার। এরপরে কোয়েশ্চেনটি হল, ত্রিপুরার ভৌগোলিক আয়তনের শতকরা কত ভাগ বনাবৃত? আনসারটি হল 59%। এরপরে প্রশ্নটি হল, ত্রিপুরায় তপশিলযুক্ত উপজাতির সংখ্যা কত? আনসার হল 19টি। এরপরে কোয়েশ্চেনটি হল, কাউন্সিল অফ রেজেন্সির সভাপতি কে ছিলেন? আনসারটি হল কাঞ্চন প্রভা দেবী। এরপরে কোয়েশ্চেনটি হল, 2011 সালের জনগণনা অনুসারে ত্রিপুরার কোন জেলায় জনসংখ্যা সবচেয়ে কম? আনসারটি হল অপশন এ, ঊনকোটি জেলায়। এরপরে কোয়েশ্চেনটি হল, কোন সালে বীরেন্দ্র কিশোর মাণিক্য ত্রিপুরার রাজা হন? আনসারটি হল অপশন ডি, 1909 সালে। এরপরে কোয়েশ্চেনটি হল, কোন সালে বীরচন্দ্র মাণিক্য ত্রিপুরার রাজা হন? সঠিক উত্তরটি হল অপশন ডি, 1862 সালে। এরপরে কোয়েশ্চেনটি হল, কোন সালে রাধাকিশোর মাণিক্য ত্রিপুরার রাজা হন? আনসারটি হল অপশন ডি, 1896 সালে। এরপরে কোয়েশ্চেনটি হল, ত্রিপুরার মোট মেডিকেল কলেজের সংখ্যা কত, এবং উত্তর হল অপশন বি, 2টি। এরপরে কোয়েশ্চেনটি হল, ত্রিপুরায় মোট বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কত? আনসারটি হল অপশন বি, 3টি। এরপরে কোয়েশ্চেনটি হল, ত্রিপুরার পঞ্চায়েত সমিতির মোট সংখ্যা কত? আনসারটি হল অপশন ডি, 35টি। বন্ধুরা, এখনও যদি আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে একবার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটিকে অলের মধ্যে করে দেবেন নতুন ভিডিও দেখার জন্য।
এরপরে কোয়েশ্চনটি হলো 2011 সালের জনগণনা অনুসারে ত্রিপুরার জনসংখ্যার ঘনত্ব কত? সঠিক উত্তরটি হলো অপশন সি 350। এরপরে কোয়েশ্চনটি হলো 2011 সালের জনগণনা অনুসারে ত্রিপুরার মোট মহিলা জনসংখ্যা কত? আনসারটি হলো অপশন ডি 17,99,165। এরপরে কোয়েশ্চনটি হলো 2011 সালের জনগণনা অনুসারে ত্রিপুরার মোট জনসংখ্যা কত? উত্তরটি হলো অপশন সি 36,71,032। এরপরে কোয়েশ্চনটি হলো 2011 সালের জনগণনা অনুসারে ত্রিপুরার মোট পুরুষ জনসংখ্যা কত? উত্তরটি হলো অপশন এ 18,71,867। এরপরে কোয়েশ্চনটি হলো ত্রিপুরা থেকে প্রথম কে রাজ্যসভায় নির্বাচিত হন? আনসারটি হলো অপশন এ আরমান আলী মুন্সি। এরপরে কোয়েশ্চনটি হলো ত্রিপুরার প্রথম প্রধান কমিশনার কে ছিলেন? আনসারটি হলো অপশন এ রঞ্জিত কুমার রায়। পরের কোয়েশ্চনটি হলো ত্রিপুরার কোন জেলায় জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি এবং কত 2011 সালের জনগণনা অনুসারে? উত্তরটি হলো অপশন এ পশ্চিম জেলায় 974 জন। এরপরে কোয়েশ্চনটি হলো ত্রিপুরায় কতগুলি মহকুমা রয়েছে? আনসার হলো 23টি। আজকের ভিডিওটির লাস্ট কোয়েশ্চন হলো ত্রিপুরায় কতগুলি ব্লক রয়েছে? উত্তরটি হলো অপশন বি 58টি। বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর হ্যাঁ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অলের মধ্যে করে দেবেন। ধন্যবাদ। আর যদি এই বিষয়টা সম্পর্কে কোনো কনফিউশন থাকে আপনাদের মনে তাহলে কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, আমি চেষ্টা করব সবার প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ। আর আজ ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন। জয় হিন্দ।